মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেরিডিয়ান চ্যানেলে খুদে গান রাজ 2008 এ এসএমএস রাউন্ডের চতুর্থ পর্বের প্রথম প্রতিযোগী গানের জুয়েল জুয়েল রানাকে। সাথে কে এসেছে আজকে? আমার সাথে এসেছে আমার আব্বু এবং যিনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন মির লেগতলি আঙ্কেল, তিনি উপস্থিত আছেন। আচ্ছা, আমরা একটু তোমার আব্বুর কাছ থেকে শুনি। জি, জুয়েল আমার ছেলে হইতে রে, কিন্তু আমি তার পিতা হইতে রে। জুয়েলে আমার পিতা হয়ে যা কর্তব্য আমি করতে পারি না,
কিলেকি আমি একজন গরীব মানুষ, আমার চারটা ছেলে মেয়ে, আমার সম্বল, আমার আর কিছু নাই। জুয়েলের কোনো প্রাতিষ্ঠানিক তালিম নাই, কোনো টিচার মাস্টার রেখে তারা গান শিখাইতে পারি নাই। সে নিজে নিজে শিক্ষা ওনাদের সামনে আসছে, সকলেই তার জন্য দোয়া করবেন। এই যে জুয়েল এতদূর আসলো, এটা স্বপ্ন পূরণের মতন কি মনে হয় মাঝে মাঝে? এক বছর আগে ঢাকা সাবিটার্স কাউন্সিলের পক্ষ থেকে একটা ফ্যামিলি ডে ছিল, সেটা ছিল শ্রীপুরের মাওনাতে, ওদের বাড়ি যেখানে, এখানে আমাদের অনেক শিল্পীরা ছিল। সেই শিল্পীর মাঝখানে সে অনেক সুযোগ খুঁজতে চাইছিল যে একটু গান গাবে, তারপরে একটা সুযোগ করে দেওয়া হয়, তারপরে সে গান শুরু করে। গান শুরু করার পরে ওয়ান মন্থ শুরু হয়ে যায়, তখন থেকেই আমি চেষ্টা করতেছি এবং তারপরে থেকে যেখানে যে অনুষ্ঠান টনুষ্ঠান হয় সেখানে আমি তাকে নিয়ে যাই। তারপর সুযোগ খুঁজতে খুঁজতে তারপরে এখানে আমাদের এই খুদে গান রাজের একটা অনুষ্ঠান হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, সেখানে চিন্তা করে ওখানে নিয়ে যাই। এর আমি যে জিনিসটা তাদের ওখানে দেখলাম, তাদের বাবা, তার বাবা হচ্ছে নির্মাণ শ্রমিক, একদিন কাজ করে তো সাত দিন কাজ করে না, ছেলে আছে, সে ছেলে কোথায় যেন একটা কাজ করে, অল্প কিছু পয়সা পায়। তার একটা বোন আছে, সেও কোথায় যেন কাজ করে, খুবই সংসার, খুবই অভাব। এই অভাবের মধ্যে থেকে এই ছেলে মানে কিভাবে কি করবে, কোনো তার একটা তালিম দেওয়ার মতন কিছু নাই, কেউ সহযোগিতা করার মতো কিছু নাই, কোনো একটা শিক্ষক নাই। এই ছেলেকে, এই ছেলে তো জুয়েল, এই জুয়েলকে যদি একটু একটু যদি সহযোগিতা করা যায় তাহলে এই ছেলে একদিন জুয়েল হয়ে বের হবে। আসলে মানুষ জন্ম কেন নিয়েছে পৃথিবীতে, আল্লাহ পাঠায় কিন্তু মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য, কিন্তু এটা ইদানিং হয় না বলে হয়তো আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। তো এই অস্বাভাবিক কাজটুকু করার জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটা জুয়েলের মতো ছেলে পেয়েছি। আর জুয়েল, এরকম গলা থাকলে আর পৃথিবীতে কোনো কিছু দরকার নেই। তো জুয়েল ভাই, আপনারা একটা কথা জানাইতে চাই, আপনার যেমন স্বর্ণে খাদ আছে কিন্তু আপনার আপনার মধ্যে কোনো খাদ নেই, হ্যাঁ, আর নামের সাথে আপনার কণ্ঠের অনেক মিল পাই। আমি দোয়া করি গানে গানে সাজাবি পৃথিবী, স্বপ্ন হোক তাই। সামিনা ম্যাম, আমি মনে করছি যে আসলে পরিবার, সামর্থ্য, অভাব, অনটন, এগুলো সব জায়গায় থাকবেই, আছেই, কিন্তু এই ধরনের প্রতিভা সব জায়গায় নেই। অনেক আছে, অনেকের অনেক সামর্থ্য, অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, সেখানে কিন্তু এই প্রতিভা পাবো না, আমরা পাবো না। তো আমি মনে করি এই অসামর্থ্য বা কিছুটা অভাব অনটনের মধ্যে যদি এ ধরনের জুয়েল আমরা পেয়ে যাই তবে তাই সই, তাই না? আর আজকে যে গানটা আমাদের জুয়েল গাইল, নিখুঁত, অদ্ভুত, এবং আমার মনে হয় এই যে যা যা তুই উড়াল দিয়া যা, উড়াল দিয়া যা, এই যে একটা গলার মধ্যে একটা বোল্ডনেস, এবং এই গানের যে থিমটা যে যা তুই চলে যা, হ্যাঁ, কি সুন্দর করে দুঃখের সাথে যে এই বোল্ডনেসটা, অদ্ভুত গেছে জুয়েল, অদ্ভুত, দশে দশ। এবং আমি চাই যে জুয়েল রানা আমাদের এই জুয়েল আবার থাকুক। ধন্যবাদ ম্যাম।